হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকে বানাবো চিকেন চাপ। চিকেন চাপ বানাতে গেলে একটা আমাদের গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, গোটা জিরে, জৈত্রী, জায়ফল দিয়ে আমরা একটুখানি গরম তাওয়াতে ওটাকে নেড়ে নিয়ে মিক্সিতে ওটা গুঁড়ো করে নেব। আর যদি এই মশলাটা বেশি হয়ে যায় তাহলে আপনারা ডাব্বা করে রেখেও দিতে পারেন পরে ইউজের জন্য। তো প্রথমে চিকেন চাপের জন্য আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য আমাদের এই গুঁড়ো মশলাটা লাগবে আর একটা পেস্ট বানাতে হবে। পেস্টটা হচ্ছে, এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি আর আদার একটা টুকরো, কিছুটা রসুন, কিছুটা পোস্ত আর তার সাথে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর দই, এটাকেও মিক্সিতে একটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে আর একটা করতে হবে, আমাদের 4 চামচ মতো আমি বেসন নিয়ে সেটা গরম তাওয়াতে একটু ভালো করে নেড়ে নিয়ে ওটাকে রাখতে হবে। এবারে মিক্সিতে যে পেস্টটা করলেন সেটাকে একটা বড় বোলেতে ঢেলে নিয়ে তার সাথে আমাদের বেসনটাকে ভালোভাবে মিক্স করতে হবে। খুব ভালো করে বেসনটাকে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবারে বেসন মিক্স করে নিয়ে তার সাথে অ্যাড করতে হবে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর যে মশলা, মানে গুঁড়ো মশলাটা আমরা যেটা বানিয়েছিলাম আর কি সেইটা, তো সেটা হচ্ছে চাপের মশলা যেটা বানিয়ে নিয়েছিলাম, ওটা মেন আর কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে। তো চাপের মশলাটাকে দিয়ে ভালোভাবে ওর সাথে মিক্স করে তার সাথে অ্যাড করতে হবে অল্প একটু চিনি আর তার সাথে একটু তেল করে এবারে মানে পুরো মশলাটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে চিকেন যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেইগুলোকে একটুখানি চিড়ে চিড়ে নিতে হবে, মানে বিশেষ করে লেগ পিস বা থাইয়ের পিসগুলোকে একটু চিড়ে চিড়ে নিতে হবে। সেইগুলোকে এবার মশলার মধ্যে খুব ভালো করে মাখাতে হবে, আর চিড়ে নেওয়া এই কারণে যাতে মশলাটা আর কি চিকেনের মধ্যে ঢোকে। এটাকে দিয়ে ওভারনাইট এটাকে ম্যারিনেট করতে হবে, আর ওভারনাইট যদি না হয় অ্যাটলিস্ট 3-4 আওয়ার্স ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে তাওয়াতে ঘি দিয়ে, শুধু ঘি দিয়েও করতে পারেন, আর যদি মনে করেন হেলদির ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে একটু ঘি আর অল্প একটু তেলও মিক্স করতে পারেন। আমি এখানে অল্প তেল মিক্স করে করলাম। যখন তেলটা গরম হয়ে যাবে তখন চিকেনটাকে ওর মধ্যে দিয়ে ভাজতে হবে তেলের মধ্যে। তো প্রথমে বেশি ওলট পালট করার দরকার নেই, একটা সাইড প্রথমে ভাজা হলে উল্টে দিয়ে অন্য দিকটা ভাজবেন। হ্যাঁ, যখন ভাজবেন শুধু চিকেনের পিসগুলো দেবেন, গ্রেভিটা একদমই তখন ইউজ করবেন না। ভেজে নিয়ে এবারে একটা পিঠ ভাজা হয়ে গেল, তারপরে উল্টে আরও একটা পিঠ ভাজতে হবে। যখন একটা পিঠ ভাজা হয়ে গেল তখন চিকেনটাকে ওল্টানো হলো, এবার উল্টে দিয়ে গ্রেভিটা চিকেনের ওপর থেকে মাখিয়ে দেবেন। গ্রেভিটাকে ভালোভাবে মাখিয়ে দিয়ে, মানে এটাতে তো কোনো জল ইউজ হবে না, ওই গ্রেভিটাতেই চিকেনটা খুব গ্যাসটা একদম সিমে করে দিতে হবে, তো ওইটাতেই সেদ্ধ হবে। আর তার সাথে একটা বাটিতে 1 চামচ মতো রোজ ওয়াটার, 1 চামচ মতো কেওড়া ওয়াটার আর 3-4 ড্রপ মতো আতর, যেটা বিরিয়ানির আতর, সেটাকে মিক্স করে তার সাথে অল্প একটু জল মিক্স করে ওটাকে মানে চিকেনের ওপর থেকে একটু স্পুনে করে চিকেনের ওপরে ওটাকে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ওটাকে কভার করে দিতে হবে। কভার করে ওটা খুব সিমেতে চিকেনটা মানে কুক হবে আর কি। তো তারপরে কিছুক্ষণ কুক হবার পরে তারপরে আবার চিকেনটাকে ধীরে ধীরে ওটাকে উল্টে দিতে হবে, মানে যাতে না পুড়ে যায় বা ধরে যায় আর কি। এরপর উল্টে দিয়ে আবার কভার করে দিন, তারপরে কিছুক্ষণ পরে দেখে নিন কাঁটা দিয়ে যে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে গ্যাস অফ করে দিন, আর না হলে আরও কিছুক্ষণ রেখে দিন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের চিকেন চাপ।
তো কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।